ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি একটা ইম্পর্টেন্ট সবজি গাজর, গাজরের লাড্ডু করে দেখাচ্ছি। গাজরের হালুয়া তো অনেকই খাওয়া হচ্ছে, এবার লাড্ডু একটু করে দেখাচ্ছি। আর এর জন্য আমি হাফ লিটার দুধকে একটু ঘন করে নিচ্ছি, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এলাচ দিয়ে দিলাম গুঁড়ো করে একটু ছেঁচে। এবার খুব সুন্দর করে, যাতে না লেগে যায়, দুধটাকে আমি বয়ল করে একটু কমিয়ে নিচ্ছি। গাজরটাকে আমি সিদ্ধ করে তারপরে হাতে চটকে এরকম একটা পজিশন করে নিয়েছি। গাজরগুলোকে প্রথমে আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি, তারপরে হাত দিয়ে আলু সিদ্ধ মাখার মতো মেখে নিয়েছি। সেটাকে আমি এখন, দুধটা মোটামুটি গাঢ় হয়ে এসেছে, এরকম পজিশনে আমি গাজরগুলোকে দিয়ে দিলাম। এবং খুব ভালো করে 6-7 মিনিট ধরে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি এটাকে নেড়ে যাচ্ছি। বন্ধুরা, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছেন, তারা তো অবশ্যই একটা করে লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার পাশে নেই, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা রাখছি এটা আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই আপনারা করে দেখবেন। এভাবে 6-7 মিনিট ধরে অন মিডিয়াম হিটে নাড়ার পরে আমি এখানে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। চিনিটা নিজেদের ইচ্ছা মতো, যে যেমন খাবে। খেজুরের গুড়টাকে আমি দিয়ে দিলাম এবং নাড়ছি, নেড়ে যেতে হবে সমানে, সেই জন্য আমি আর গুঁড়া করে দেই নাই, কারণ যত নাড়া হবে ততটা এমনি গলে যাবে। সাথে একটু চিনি দিলাম, সামান্য চিনি দিলাম। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। খুব যত্ন করে নেড়ে যেতে হবে, যাতে পোড়া না লাগে। ভালো মতো পাক দিলে তবেই নাড়ুটা ভালো পাক হবে। একটু কিশমিশ ছড়িয়ে দিলাম। কাজুও একটু দিয়ে দিলাম। এগুলো পরেও আমি দিব, কিন্তু একটুখানি দিয়ে দিলাম, আগেও অল্প দিয়ে দিলাম। এবার আমি যতক্ষণ না পাক হবে ততক্ষণ অবধি আমি এভাবেই নেড়ে যাব, যাতে নিচে না লেগে যায়। দেখুন, আস্তে আস্তে আঠালো ভাব হচ্ছে। ঘিটা ছেড়ে দিচ্ছে, গা থেকে আঠালো ভাব বেরিয়ে যাচ্ছে, শুকিয়ে আসছে অনেকটাই। আর একটু কিছুক্ষণ করতে হবে। মিডিয়াম হিটে 10-15 মিনিট ধরে তো নাড়তেই হবে। এই পাকটা যত সুন্দর হবে, লাড্ডুটা তত সুন্দর পাক হবে এবং খেতে খুবই ভালো হয়েছে। আপনারা বাড়িতে করে দেখতে পারেন। ঠিক নারকেলের নাড়ু আমরা যেমন করি, সেই রকম পাকটাই দিতে হবে।
আমার হয়ে গেছে। এবার আরেকটু আমি কাজু ছড়িয়ে দিলাম ওপরে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে খুব ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করতে যেটুক হাতে গোল করতে পারা যায় দু হাতে সেই রকমের ঠান্ডা করে যে আমি লাড্ডু শেপ করে নিলাম।